the set designing of this film is like spot on. আমরা ফুটপাতে থাকি টুম্পার রাইজন আমাদের সত্যি সত্যি পার্ক স্ট্রিট ফ্লাইওভারের তলায় সৌরভের বাড়ি যেখানে হয়েছে মানে বাড়ি নয় ফুটপাত সৌরভ ওখানেই শুয়েছে ওখানেই শুট করেছে সেইটা অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট যে ব্রিজটা দেখেন প্রত্যেকদিন আপনারা সেই পার্ক স্ট্রিট ব্রিজের তলাতেই হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে রিয়েল লোকেশনে আমরা সেট ক্রিয়েট করেছি দ্য ফার্স্ট থিং দ্যাট স্ট্রাক মি ওয়াজ এইটা কি এখানে আছে যেটা পাভেল বা প্রোডিউসার ভাড়া করেছে এই বস্তিটা প্রত্যেকদিন আমি এখান থেকে যাই এটা কি আমি দেখেছি নাকি দেখিনি সেটাই বুঝতে পারছি না নিউ মার্কেটে আমি প্রচণ্ড মানে টেনশনে ছিলাম তার কারণ হচ্ছে ওরকম ক্রাউডেড একটা জায়গায় শুটিং করা গিজ গিজ করছে লোক জাস্ট এক সেকেন্ডে সরো 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 শটটা হয়ে গেল টাক করে বেরিয়ে গেলাম ওখান থেকে কেউ কিছু বোঝার আগে হ্যাটস অফ টু দ্য টিম পাভেলের যে ক্রেজি টিম দে ওয়ার লাইক ফ্ললেস আই ফিল আমি যখন ছবিটা ভেবেছি জবে থেকে তারপরে আমার প্রধান এবং প্রধান চিন্তা ছিল পোস্তা ফ্লাইওভারটা কী করে শ্যুট করবো কারণ ওটা সেট ফেলা অসম্ভব কারণ আমাদের যা পুঁজি আছে তাতে তাহলে এবার আমার ওটা রেডি করাতে হবে তাহলে রিয়েল লোকেশনে করতে হবে এবার ওখানে 144 ধারা প্লাস তারপর ওখানে কার চলছে ওটাকে ঠিক করা রিপেয়ারিংয়ের খোলা চলছে বেশি দিন আর থাকবে না তো আমায় করে ফেলতেই হবে অ্যাকচুয়ালি অনেক দোকান ওখানে আছে এক্সিস্টিং দোকান এবং তার সঙ্গে অ্যাকচুয়ালি কয়েকটা যে দোকান বানিয়েছিল যেটা আমি কোনো ডিফারেনশিয়েট করতে পারছিলাম না এতটাই স্পট অন ছিল আনন্দদা আনন্দ আড্ডু তার সেট ডিজাইনিং মা ফ্লাইওভারের ওপর অসাধারণ সিন আমরা শুট করেছি আমরা দ্বিতীয়প্রিয়ার একটা ইম্পর্টেন্ট সিন রাত্রিবেলা আমরা মা ফ্লাইওভারের পুরো মাঝখানে দাঁড়িয়ে করেছি আমাদের ময়দানে শট ছিল রাত্রির বেলা শুটিং হচ্ছিল যেহেতু রিয়েল লোকেশনে শুটিং হয়েছে ছবিটা সুতরাং আমার মনে হয় ছবিটা দেখতে খুব রিয়েলিস্টিক লাগবে এই ছবিতে সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং ছিল হচ্ছে ওই গড়িহাট ফ্লাইওভারের তলাটা স্টেডিয়ামের ভেতরের অফিসে যখন শুট করেছি সেই সময় বৃষ্টি পড়ছে উপর থেকে টপ টপ করে জল পড়ছে বাংলা সিনেমার যদি রাজধানী ঠিক করা হয় এইটা হচ্ছে বাংলা সিনেমার রাজধানী বাংলা সিনেমার কালচারাল হাব আজ কলকাতা চলন্তিকা এখানে শুট করছি কি লাগে ডিরেক্টর তো স্বপ্ন এটা দারুন এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ পাভেল দা থ্যাংক ইউ ভাবুন না আপনি গোটা শহরে গাড়িতে করে ঘুরে বেড়ান আপনি গোটা শহরে অফিস থেকে বাসে করে বাড়ি ফিরুন বা আপনি ট্রামে করে প্রেম করতে যান বা আপনি লঞ্চে করে কোথাও ঘুরতে যান আপনি যেখানেই থাকুন আপনার গোটা শহরটা তো আপনার চোখের সামনে দিয়ে যায় চলাফেরা করে এটা আমাদেরই গল্প